বড়দিনে পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র তমলুক মেথডিস্ট চার্চে দৈন্যদশা প্রকট হলেও চার্চের জৌলুস কোনো অংশে কম নেই। চার্চের একপাশের পলিয়েস্তারা খুলে পড়ছে, বট গাছ দেয়ালের গায়ে বড় হচ্ছে, সামনের টিনের মাঝখান দিয়ে জল পড়ে, তাতে কী আসে যায়? ভক্তদের সমাগম বেশ উল্লেখের দাবি রাখে বই কি। নতুন চার্চ নির্মাণের চিন্তা ভাবনা থাকলেও বেশ অর্থের অভাব। যে কোনো দানই গৃহীত হবে, তবে দাতা কোথায়? সহৃদয় ব্যক্তির বড়ই অভাব। এখন দেখুন, বেশ দৃষ্টিনন্দনযোগ্য বড়দিনে তমলুক মেথডিস্ট চার্চের বিভিন্ন অনুষ্ঠান। নমস্কার, আজকে এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, কমেন্ট পাঠান এবং আমাদের নিউজের আপডেট প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী পঞ্চানন মহাপাত্র। আচ্ছা, এই যে আজকে তো বড়দিন, বড়দিনের এই তমলুকে এই একমাত্র চার্চ তমলুক মেথডিস্ট চার্চ, আপাতত দু চারজন শেয়ার করছে, আর আজকের ফুলের তোড়া দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, ইলেকট্রিক সাজানো, বক্স সেটিং করা হয়েছে, সাংবাদিক আসছে তিন চারজন, আর পুলিশ প্রশাসনও কয়েকজন ঘুরছে আসছে, আপনাদের সঙ্গে সহযোগিতা করছে। প্রার্থনাতে আপনারা কীভাবে লোক সমানো হয়েছে? এখানেতে আপাতত 250-300 লোকের প্রোগ্রাম বরাবরই হয়। গত বছরে আমরা এসেছি, বিল্ডিংটা ভাঙা ছিল, এই চার্জটা মানে আমরা চেষ্টা করছি, কারো সহযোগিতা পাচ্ছি না। আমাদের এখানে এমএলএ আজ 3 বছর ধরে আসছেন, হনুমেন মহাপাত্র আসছেন, তো উনি বলছেন বারবার যে আমি কিছু সাহায্য করব। আমাদের কাউন্সিলর দীপনারায়ণ রায় উনিও বলছেন যে হ্যাঁ আমরা সাহায্য করবো, কিন্তু সেই ধরনের
আমাদের প্ল্যান প্রায় 40-45 লক্ষ টাকার প্ল্যান করা হয়েছে। 800 স্কোয়ার ফুট ছিল, এখন আমাদের ওটা প্ল্যান করা হয়েছে 1700 স্কোয়ার ফুট। পাশে একটা জায়গা আছে, ওটা প্রায় 1,50,000 টাকার মতন পড়বে। ওই জায়গাটা আমাদের ঈশ্বর প্ল্যান দেখাচ্ছেন যে ওটা আমাদের সাইকেল মোটর সাইকেল এগুলো রাখার অসুবিধা হয়। ওই সাইডটা ধরুন একটা পার্কিংয়ের করা বা অবস্থান করা হবে, তো ওখানে যে লোকজন যেন বসে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা। ঈশ্বর ঠিক মতো আমাদের ইচ্ছা আছে, কিন্তু মোটা অঙ্কের সাহায্যে আমাদের কেউ হাত বাড়াচ্ছে। সবাই বলছে হ্যাঁ ডুবো, কিন্তু আমাদের ইচ্ছা আছে এবছর 24 সালের জানুয়ারিতেই ভাঙা শুরু করা হবে। যেভাবে এইভাবে যদি মোটা অঙ্কের কেউ সাহায্য করতে চান এগিয়ে আসবেন। আমাদের পাত্রে সাহেবের উপরে একজন বিশপ স্যার উনি কথা দিয়েছেন আসবেন ভাঙার আগে, যে হ্যাঁ এটা কিভাবে ভিঙা তৈরি করা যায় উনি আসছেন বলছেন, কিন্তু কবে আসবেন সেটাই নিয়ে প্ল্যানটা কীভাবে আছে। কত বড়ো কত 850 স্কোয়ার ফুট ছিল, এটা 750 স্কোয়ার ফুট করার আমাদের সিদ্ধান্ত এগিয়ে আসছে। প্ল্যানে দিয়েছে যে যা এইটা হাইটটা ছিল ওর থেকে 3-3.5 ফুট হাইট হবে, যেন পাশে দোতলা বাড়ির উপরে আমাদের একটা ছাদ করা যায়। 15 ফুট উপরে মনে হচ্ছে 15 ফুট উপরে রাজমিস্ত্রিরা এসে বলছে, আর ওরা বলছে যে 40-45 লক্ষ টাকা খরচ। সেই অত বড় একটা আমাদের চিন্তা আছে ভেঙেই যা যেভাবে হোক আমাদের চেষ্টা কিছু কিছু করে দিচ্ছে অনেকে, তো ওটা কিছু নয় সামথিং 5,000-10,000 ওটা কী বলে চা খেতে শেষ হয়ে যাবে। বড় অঙ্কের টাকা পাই না, যেমন 10 লক্ষ টাকা এরকম একটা আছে বা 50 লক্ষ যদি একসঙ্গেই আছে। শুনলাম আমেরিকা থেকে কি একটা আছে সংস্থা, তো আমাদের সঙ্গে কেউ সহযোগিতা করছেন না, সহযোগিতা করলে আপনারা নিতে ইচ্ছুক। হ্যাঁ নিতে ইচ্ছুক বলতে একজন বলল তো কালো মালিকে সদা করবে, সেটা তো আমাদের দ্বারা সম্ভব না, তো আমাদের একটা তো ঈশ্বরের ইয়ে আছে, তো ও 10 লক্ষ দিতে চাইছিল আমরা ওটা হাত দিই। ভিতরে কী ধরনের প্রোগ্রাম হচ্ছে এখানে আপনারা কী দেখেছেন? ভিতরে প্রোগ্রাম ওই কিছুজন গান করছে, কিছুজন বাজনার সঙ্গে সেট করতে পারছে, অনেকে বাজনার সঙ্গে সেট করতে পারেনি, তারও সবাই যারা আগ্রহী তারা গান করছে। আমার পাদ্রে সাহেব কিছু বাক্য দিচ্ছেন সঙ্গে সঙ্গে, এইভাবে বাক্য বলতে বাইবেল থেকে পাঠ করে শোনাচ্ছেন, সেটা ভেঙে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন। আর বিকেলে কী ধরনের প্রোগ্রাম হবে? বিকেলে এমনি লাঞ্চ টাইম একটা দেওয়া হয়েছে, এক ব্যক্তি কিছু খাবারের প্রোগ্রাম দিয়েছে, আর এখানে আমাদের চার্জ থেকে কিছু ফল মিষ্টির ব্যবস্থা করা আছে। খাবার বলতে কী খাওয়া বিরিয়ানি খাওয়ারের ব্যবস্থা করা আছে, আর চার্জ থেকে একটা টিফিন দেওয়া হয়, এই কিছু ফল আপেল লেবু কলা মিষ্টি কেক ভুজিয়া এখানে সদস্য সংখ্যা প্রায় পাকাপোক্ত হবে 50 জনের মতো, বাকি 100 জনের মতন প্রার্থনায় আসে। তবে আজকের প্রোগ্রামে 300 উভার হয়ে যায় বরাবরই হয়, আজকে তো আমাদের প্যাকেজ করা আছে 300, তো এবারে বিশ্ব জানেন বিশ্ব সেটা ব্যবস্থা নিয়ে খ্রিস্টানের সংখ্যা তো বাড়ছে, খ্রিস্টানের সংখ্যা পরপরই বাড়ছে, এ কারণে বাড়ছে বলতে অনেকে আসছে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য অনেকে আবার পেছিয়ে যায়। তারপরে এখানে
নিজেরা নিজেরা ঠিক মতো মানে কেউ বলছে আমি টাকা দিতে পারছি না, আসবো না, অন্য জায়গায় যাবো, এই ভাগও বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো চাপ দেওয়া হয়। আর ধর্ম নিলে কোনো এর জন্য বাধ্যবাধকতা আসে না, কোনো বাধ্যবাধকতা যদি নিতে চান সে স্বেচ্ছায় যদি কেউ এসে গ্রহণ করে সেটাই ঠিক, তা নাহলে কারোর চাপ কিছু নেই যে তুমি ধর্ম গ্রহণ করো নি আসবে নি, এভাবে কাউকে বাধ্যবাধকতা করা হয়। আমাদের এখানে একটা সিস্টেম ঈশ্বর দিয়েছে যে ওদিকে মমি করার জন্য ঈশ্বর জায়গা বাইরে করা আছে, ওটা প্রায় এই সময় খরচ হলো ওখানে 25-30 হাজার টাকা, ওটা প্রাচীরটা ভেঙে গেছে, চার্চের ফান থেকে চার্চের ফান থেকে। বিকেলে কি প্রোগ্রাম? বিকেলে ওই গান আবৃত্তি, মানে বাইবেল থেকেই যা কিছু গানের বই আছে আমাদের সেটা থেকে নিত্য নতুন নিউজের আপডেট পেতে অবশ্যই আপনাদের দেখতে হবে এস নিউজ অফিসিয়াল।